একটা সময় প্রেগন্যান্সি ছিল একেবারে অন্দরমহলের বিষয়। নানা রকম সংস্কার মেনে একটু আড়াল আবডালে থাকতে পছন্দ করত মেয়েরা। তবে সে ট্রেন্ডের ঊর্ধ্বে সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন শুটেও চলে এসেছে বেবি বাম। আর এর স্রোতের সামিল হলিউড, বলিউড ও টলিউডের সেলিব্রিটিরা। বর্তমানে ফ্যাশন ট্রেন্ডের এক নতুন হাল এই বেবি বাম। যদিও অনেকের কাছে এটি গর্বের বিষয় হলো, নেতিবাচক সমালোচনা তো আছে। সেলিব্রিটিদের মধ্যে এই বেবি বাম প্রদর্শনের ট্রেন্ড শুরু করে বলি ডিভা লারা দত্ত। 2012 লারা হেসের প্রথম সন্তানের জন্ম হয়। আর এই প্রেগন্যান্সির সময় বেবি বাম্প নিয়ে সকলের সামনে হাজির হতে দেখা যেত মিস ইউনিভার্স সুন্দরীকে। 2016 কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর জন্মানোর আগেই প্রকাশ্যে আনেন ছবি। সেই সাথে বেবি বাম্প নিয়ে র‍্যাম্পে হেঁটেছেন বেবো। এমনকি দ্বিতীয় সন্তানের প্রেগন্যান্সির ছবি দিয়েও রীতিমতো ঝড় তুলেছিলেন এই গ্ল্যামারাস কুইন। এছাড়া প্রেগন্যান্সিতে লেকমে ফ্যাশন উইক স্প্রিং এর র‍্যাম্পে হাঁটেন ক্যারল গ্রেসিস। ডিজাইনার গোরাঙ্গের পোশাকে মঞ্চ কাঁপান এই মডেল। ক্রিকেটার বিরাট কোহলি, আনুষ্কা শর্মা বেবি বাম্প নিয়ে অনেকবার ক্যামেরার সামনে এসেছেন এই নায়িকা। এমনকি একটি ম্যাগাজিনে বেবি বাম্প নিয়ে ফটোশুটও করেন আনুষ্কা। আর এবার কাপুর পত্নী আলিয়া ভাট সুখবর দিতে চলেছেন বলি পাড়ায়। সম্প্রতি বেবি বাম্প অবস্থায় ব্রহ্মাস্ত্র সিনেমার প্রচারণায় কাঁধে কাঁধ মিলিয়ে রণবীরের সাথে দেখা যায় ভাট কন্যাকে, যেখানে কালো লেগিংসের সাথে গোলাপি রঙের স্বচ্ছ টপে আলোকিত এই স্টার। আগামী 9 সেপ্টেম্বর রণবীর আলিয়া জুটির প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র মুক্তির অপেক্ষায়। আর বলিউডের পাশাপাশি টলিউডের সেলিব্রিটিরাও এখন বেবি বাম নিয়ে ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এই লিস্টে আছেন প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার, মধুমণি গোস্বামী সহ অনেকেই। সম্প্রতি সোনম কাপুর ও বিপাশা বসুর প্রেগন্যান্সি ছবিগুলো ছিল চোখে পড়ার মতো। বিশেষ এই সময়টিতে নিজেদের স্পেশালভাবে ফ্রেমবন্দি করেছিলেন এই স্টাররা। এদিকে অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে ক্যাটি পেরি, নিকি মিনাজের মতো হলিউড সেলিব্রিটিরাও অনেকদিন ধরেই বেবি বাম্প নিয়ে আলোকচিত্রীদের পোজ দিয়েছেন। অনামিকা তিথি, বিনোদন ডেস্ক, দেশ টিভি।